আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা পুরো 2024 সালে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যত ধরনের ঘটনা, অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট বা ইভেন্টস যত কিছু ঘটেছে সব কিছুর একটা রিক্যাপ করব। মানে ওভারঅল 2024 সালে এভিয়েশন প্রাঙ্গণে যত কিছু ঘটে গেছে সব কিছু আমরা এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি। সুতরাং আপনার যারা পুরো বছরের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কী ঘটেছে না ঘটেছে সব কিছু জানতে চান, তারা এই ভিডিওটি না টেনে কিন্তু পুরোটা দেখবেন। আসছে ইন্ট্রো পরে। প্রথমে আমরা চলে আসি 2024 সালের জানুয়ারি মাসে কি কি ঘটনা ঘটেছে। তো 2 জানুয়ারিতে একটি ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে জাপান এয়ারলাইন্সের এয়ারবাস A350 যেটা কোস্টগার্ডের -8 সাথে ক্র্যাশ হয়েছে বা কোলাইড হয়েছে। এটি জাপানের হ্যানাদা এয়ারপোর্টে, যেখানে 5 জন কোস্টগার্ডের যেই মেম্বার ছিল তারা 5 জনে কিন্তু মারা গিয়েছেন, কিন্তু এয়ারবাসে যারা ছিলেন তারা কিন্তু বেঁচে গিয়েছে। 2টা এয়ারক্রাফটই কিন্তু খুবই ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হয়েছে। তো এরপরেই 5 জানুয়ারিতে কিন্তু আলাস্কা এয়ারলাইন্সের 737 ম্যাক্স 9, সেটা কিন্তু ডোর প্লাগ ছিল, সেটা ইন মিডিয়ারে ফেইলর হওয়ার কারণে ভেতরে ডিকম্প্রেস হয়ে গিয়েছে। যদিও পরবর্তীতে 177 জন যাত্রী ছিল ওই এয়ারক্রাফটিতে, তারা সবাই আসলে নিরাপদে ল্যান্ড করে। পরবর্তীতে ফা কিন্তু এয়ারক্রাফটিকে গ্রাউন্ডেড করে দেয়। এরপরে 18 জানুয়ারির দিকে আরেকটি বড় ধরনের একটি ঘটনা ঘটেছে, এটা হচ্ছে উইংস ইন্ডিয়া 2024 বা যে এয়ার শোটি হয় হায়দ্রাবাদে, সেখানে আকাশে এয়ার একটি এয়ারলাইন্স কোম্পানি তারা প্রায় 150টার উপরে বোয়িং 737 ম্যাক্স এয়ারক্রাফট অর্ডার দেয়। তো এটি আসলে খুবই বড় একটি অর্ডার, যেটি 2024 সালে 8 জানুয়ারি এয়ার শোতে এই ঘটনাটি ঘটে। এরপর 23 জানুয়ারি থেকে নর্থ ওয়েস্টার্ন এয়ারের একটি এয়ারক্রাফট ক্র্যাশ হয়, জেট স্টিম 32, এটি ক্যানাডাতে ক্র্যাশ হয় এবং যেখানে প্রায় 7 জনের ভেতরে 6 জনই মারা যায়। এবং 2024 সালে 24 জানুয়ারি থেকে রাশিয়ান একটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যেটাতে প্রায় 65 জন প্রিজোনার ছিল বা বন্দী ছিল ইউক্রেনের, এবং সেখানে আরও 3 থেকে 7 জন ক্রু মেম্বার ছিল, তো ওভারঅল কিন্তু পুরো সবাই মারা যায়। এবং এই ক্র্যাশটিও 2024 সালের জানুয়ারি মাসের শেষ একটি ভয়ঙ্কর ক্র্যাশ ছিল। এরপরে চলে আসি আমরা ফেব্রুয়ারি মাসে। 2024 সালে ফেব্রুয়ারি মাসে কিছু ইনসিডেন্ট ঘটেছে, যেমন 6 ফেব্রুয়ারিতে চিলিয়ান প্রেসিডেন্ট আছেন, উনি কিন্তু নিজে হেলিকপ্টার ফ্লাই করার সময় নিজে হেলিকপ্টার সহ আরও কয়েকজন ক্রু মেম্বার ছিল, সেখানে তিনি মারা যায় কিন্তু বাকি আসলে সবাই বেঁচে যায়। এটি ছিল রবিনসন R44 একটি হেলিকপ্টার, যেটি একটি লেকে ক্র্যাশ করে এবং সেখানে কিন্তু চিলির প্রেসিডেন্ট মারা যান। এটি খুবই একটি হৃদয় বিদারক ঘটনা যে প্রেসিডেন্টই মারা যায় এবং প্রেসিডেন্ট নিজে আসলে ফ্লাই করতেছিল। এরপরে 9 ফেব্রুয়ারিতে আরেকটা ইনসিডেন্ট ঘটে, এটা হচ্ছে হোপ এজেট ফ্লাইট 823। তো এটির যেই অ্যাক্সিডেন্টটা হয় সেখানে 5 জনের ভেতরে 2 জনই আসলে মারা যায়। এরপর 18 ফেব্রুয়ারিতে আরেকটা ইনসিডেন্ট ঘটে, এয়ার সার্বিয়ার এম্বেরার 195 একটি এয়ারক্রাফট, যেটির ল্যান্ডিং লাইট স্ট্রাক হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু ইমার্জেন্সি ল্যান্ডিং করে, সেখানে প্রায় 111 জনের মতো যাত্রী ছিল, যদিও সবাই পরবর্তীতে সেফলি ইভাকুয়েট করে। তো 2024 সালের ফেব্রুয়ারি মাসের 20 এবং 25 ফেব্রুয়ারির দিকে সিঙ্গাপুরের এয়ার শো হয় আমরা জানি, সেখানে একটা মেজর অর্ডার আসে এয়ারবাসের, বোয়িংয়ের এবং কমাকের। কমাক কিন্তু চাইনিজ প্যাসেঞ্জার এয়ারক্রাফট, সেটি কিন্তু এই সিঙ্গাপুর এয়ার শোতে শো হয়, এবং বোয়িংয়ের এয়ারবাসের বিভিন্ন ধরনের বড় বড় যেই ম্যানুফ্যাকচার আছে তাদের কিন্তু একটা মেজর অর্ডার কিন্তু সেখানে হয়। এরপরে 2024 সালের 21 ফেব্রুয়ারি থেকে তুর্কি প্রথম ধামাকা দেখায়, তাদের প্রথম যেই স্টেলথ ফাইটার খান সেটা কিন্তু তারা মেডেন ফ্লাইট করে এবং সাকসেসফুলি পুরো বিশ্ববাসীকে দেখায় যে তুর্কিও ফাইটার এয়ারক্রাফট তৈরি করতে পারে এবং স্টেলথ ফাইটার। আর 26 ফেব্রুয়ারি দিকে লিনেক্স এয়ারের অপারেশন ছিল তাদের ফাইন্যান্সিয়াল ইস্যুর কারণে, সেটা কিন্তু সিজ করে নেওয়া হয়। তো এই ছিল ওভারঅল ফেব্রুয়ারি মাসের ঘটনা। এরপর আমরা চলে আসি মার্চ মাসে। মার্চ মাসেও কিছু অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট এবং এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কিছু পরিবর্তন আসে। যেমন 5 মার্চ যদি আমরা দেখি, সাফারি লিঙ্ক -8 300, এটি আসলে সেসনার সাথে কোলাইড করে কেনিয়াতে। এরপরে 10 মার্চে আরেকটি ইনসিডেন্ট ঘটে নিউজিল্যান্ডের অকল্যান্ডে, এটি হচ্ছে একটি বোয়িং 787-900 এয়ারক্রাফট, যেটি আসলে পরিচালনা করছিল লাতাম এয়ারলাইন্স ফ্লাইট 800। এই ফ্লাইটটিতে এয়ারক্রাফট আপসেট হয়ে যায়। এয়ারক্রাফট আপসেট মানে বোঝানো হচ্ছে যে এয়ারক্রাফট যেই অ্যাল্টিটিউড স্পিড লিমিটেশন থাকে সেই লিমিটেশনের বাইরে চলে যায়, মানে আনকন্ট্রোল হয়ে যায়। সে কারণে কিন্তু পরবর্তীতে যেই প্যাসেঞ্জার ছিল তাদেরকে নিরাপদে ল্যান্ড করা হয়, যদিও প্রায় 50 জনের উপরে ইঞ্জুরি হয়, সেটার ভিতরে প্রায় 272 জনের মতো প্যাসেঞ্জার ছিল এবং ইমার্জেন্সি ল্যান্ডিং করা হয় অকল্যান্ড এয়ারপোর্টে। এরপরে 12 মার্চে রাশিয়ান একটি ট্রান্সপোর্টার এয়ারক্রাফট ক্র্যাশ করে, যেটা হচ্ছে ইঞ্জিন ফায়ারিংয়ের কারণে।
সেখানে প্রায় 15 জন যাত্রী ছিল, সেই 15 জন যাত্রীও কিন্তু মারা যায়। এরপর 22শে মার্চে আমরা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আরও একটি চমক দেখতে পাই। 22শে মার্চে বুম সুপারসনিক, যেটি আমরা জানি যে বুম সুপারসনিক তারা নতুন সুপারসনিক এয়ারক্রাফট বা প্যাসেঞ্জার এয়ারক্রাফট তৈরি করতেছে, তো তাদের XB-1 যে প্রোটোটাইপটা তারা তৈরি করেছিল সেটির কিন্তু মেইডেন ফ্লাইট হয়েছিল, মানে প্রথম সফলভাবে উড্ডয়ন সম্পন্ন করে তারা সেই 22শে মার্চ। তারই মধ্য দিয়ে কিন্তু পৃথিবীতে আবার এই সুপারসনিক এয়ারলাইন্স চলে আসবে এবং তারাও সেই সফলতা অর্জন করে। সুতরাং নেক্সট বা ইন ফিউচার আবার হয়তো সুপারসনিক ট্রাভেল আমরা করতে পারবো, যেটা আমরা কনকর্ডে পেতাম। তো 2024 সালের 22শে মার্চ কিন্তু একটি খুবই ইম্পর্টেন্ট ডে, কারণ সেই দিনে এই বুম সুপারসনিকের XB প্রোটোটাইপের মেডেন ফ্লাইট তারা সম্পন্ন করে। এরপরে 31শে মার্চে আরেকটা ইনসিডেন্ট ঘটে, এটি হচ্ছে সেফ এয়ার 727-200 একটি এয়ারক্রাফট সাউথ সুদানের রানওয়েতে ম্যাকডোনাল্ড ডগলাস MD-82 এটির সাথে আসলে কোলাইড করে, যদিও সেখানে 7 জন ছিল, 7 জনই আসলে সার্ভাইভ করে। তো এটি ছিল মার্চের পুরো ঘটনা, যেখানে ছোট কিছু অ্যাক্সিডেন্ট ছিল এবং কিছু অ্যাচিভমেন্টও ছিল। তো এপ্রিল মাসেও কিছু অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট এবং অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাই। যেমন 4 এপ্রিল যদি আমরা দেখি, স্কাই ডুয়েলার নামে একটি US এর কোম্পানি, তারা প্রথম আনম্যান্ড ফ্লাইট কমপ্লিট করে, যেটা আসলে সোলার পাওয়ার্ড এয়ারক্রাফট ছিল। এই এপ্রিল মাসে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, 13 এপ্রিলের দিকে ইরাক, জর্ডান, লেবানন, সিরিয়া, কুয়েত এবং অন্যান্য নেশনে এই এয়ার স্পেস অফ করে দেয়, কারণ ইরান কিন্তু স্ট্রাইক করে, আমরা জানি। তো ইরান সেই ভয়ঙ্কর হামলা করে ইসরায়েলের উপরে, তখন কিন্তু এই দেশগুলো তাদের যে এয়ার স্পেস ছিল সেটি কিন্তু বন্ধ করে দেয়। তো 17 এপ্রিলের দিকে আরেকটি ঘটনা ঘটে US এর দিকে, ফা আসলে আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট কয়েকটাকে গ্রাউন্ডেড করে দেয় বিকজ অফ ওয়েট অ্যান্ড ব্যালেন্স সিস্টেমের ইস্যুর কারণে। তাদের যে ওয়েট অ্যান্ড ব্যালেন্সের কিছু প্রবলেম ছিল সেটার কারণে ফা কিন্তু আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইটসগুলো গ্রাউন্ডেড করে দেয়। তো তারই একদিন পরে 18 এপ্রিলে কেনিয়াতে আরেকটি অ্যাক্সিডেন্ট ঘটে, কেনিয়ার যে হাইস্ট র্যাঙ্কিং মিলিটারি অফিসাররা সেটিতে ছিল, আসলে এটি একটি হেলিকপ্টার ক্র্যাশ হয় যেখানে 9 জনই মারা যায়। তো এটি কেনিয়ার জন্য খুবই একটি হৃদয়বিদারক দিন 18 এপ্রিল। তারই 5 দিন পরে 23 এপ্রিল মালয়েশিয়ান হেলিকপ্টার কোলাইড করে, প্যারেড রিহার্সেলের সময় প্রায় 10 জন অনবোর্ডে ছিল, সবাই আসলে মৃত্যুবরণ করে। তো এটি কিন্তু 2024 সালের 23 এপ্রিল মালয়েশিয়ান যেই এভিয়েশন ইন্ডাস্ট্রি সেটির জন্য কিন্তু একটি হৃদয়বিদারক দিন, কারণ তাদের সেই 10 জন অফিসিয়ালস কিন্তু মারা যায়। এরপরে 25 এপ্রিলের দিকে আবার সাউথ ইস্ট এয়ারলাইন্স তাদের লসের কারণে তাদের যেই বোয়িং 737-এর অর্ডার ছিল সে কিন্তু তারা ক্যান্সেল করে দেয়। এরপরে চলে আসে আমরা মে মাসেও এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কিছু ঘটনা ঘটে। তার ভেতরে 3 মে যে এভিয়েশন লিজেন্ড আছে তিনি আসলে মৃত্যুবরণ করেন, ডিক রুটার নাম। তিনি কিন্তু ভয়েজার-1 এয়ারক্রাফটের পাইলট ছিল এবং এটি এমন একটি এয়ারক্রাফট যেটি দিয়ে তিনি পুরো পৃথিবী ঘুরে এসেছেন এবং নন স্টপ ভাবে কোনো জায়গায় ল্যান্ডিং করেনি এবং কোনো রিফিউলই করেনি। এটি কিন্তু প্রথম রাউন্ড ওয়ার্ল্ড ট্রিপ যেটি তিনি প্লেন দিয়ে কমপ্লিট করেছেন, কোনো রিফিউলিং করেনি এবং কোনো জায়গায় ল্যান্ডও করেনি, মানে একটানা পুরো পৃথিবী একসাথে ঘুরে এসেছেন। এই রেকর্ডটি কিন্তু তিনি এই ভয়েজার এয়ারক্রাফট দিয়ে করে 1986 সালে। তো এই ব্যক্তিটি ডিক রুটান তিনি কিন্তু মারা যায়, বা এভিয়েশন লিজেন্ড যিনি তাকে কিন্তু আমরা হারাই। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় 85 বছর। এরপর 17 মে আমরা আরেকজনকে হারাই যিনি আসলে লংগেস্ট সার্ভিসে ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসাবে বা কেবিন ক্রু হিসাবে। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় 88 বছর। তার নাম হচ্ছে বেট নাশ। তিনি প্রায় 65 বছর ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করেছিল বিভিন্ন এয়ারলাইন্স। তো তাকে লংগেস্ট সার্ভিসিং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলা হয়। তো তিনিও কিন্তু 17 মেতে মারা যান। তো আমরা 2 জনকে আসলে এই মে মাসে হারাই। এরপরে মে মাসে কিন্তু আরেকটি বড় ইনসিডেন্ট ঘটে। 19শে মেতে আমরা ইরানিয়ান যে প্রেসিডেন্ট তাকে কিন্তু হারাই। তিনি Bell 212 হেলিকপ্টারে ছিলেন এবং সেটি কিন্তু ক্র্যাশ হয়েছে এবং সেখানে যতজন ছিল সবাই কিন্তু মৃত্যুবরণ করেছেন। তো এই Bell 212 কেন ক্র্যাশ হয়েছে ইরানিয়ান প্রেসিডেন্টের ব্যাপারে সবকিছু আমি কিন্তু আলাদা ডিটেলস একটা ভিডিও বানিয়েছি, সেগুলোর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনারা পরবর্তীতে দেখে নিন। তো 19শে মে সেই ইরানিয়ান প্রেসিডেন্টকে হারিয়েছি যিনি Bell 212 হেলিকপ্টারে ছিল এবং সেই হেলিকপ্টারটি কিন্তু ক্র্যাশ করে ডিউ টু ওয়েদার কারণে। এরপর 2024 সালের 21শে মে সিঙ্গাপুর এয়ারলাইন্স একটি হেভি টার্বুলেন্সের ভেতরে পড়ে এবং যেখানে প্রায় 104 জনের মতো প্যাসেঞ্জার ইনজুর্ড হয় এবং একজন কিন্তু মারা যায়। এটিরও কিছু নিউজ টিউজ আমরা দেখেছি যে সিঙ্গাপুর এয়ারলাইন্স বেশি টার্বুলেন্সের ভিতরে পড়ে যাওয়ার কারণে এয়ারক্রাফটের ব্যালেন্স থাকতে পারেনি এবং যে ভেতরে যাত্রীরা ছিল তারা কিন্তু অনেকে ইনজুর্ড হয়েছে এবং একজন কিন্তু মারাই গিয়েছে। এই হচ্ছে ওভারঅল মে মাসের ঘটনা, যেখানে হচ্ছে কিছু ব্যক্তিকে আমরা হারিয়েছি এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স টার্বুলেন্সের ভিতরে পড়ে। তো এরপরে জুন মাসে আমরা চলে যাই। 2024 সালের জুন মাসে কিন্তু অনেক কিছু ঘটেছে। তো প্রথমে 7 জুনের যদি আমি কথা বলি, বিল অ্যান্ডার্স তিনি একজন হচ্ছে অ্যাস্ট্রোনট এবং ফটোগ্রাফার। তিনি কিন্তু যে আর্থ রাইজ যে
ফটোগ্রাফিটি, সেটার অথর আর কি, তিনি একটি বিচক্রাফট এয়ারক্রাফট T-34 একটি মডেল, যেটি নিয়ে তিনি ইউনাইটেড স্টেট এর এবং কানাডার যে বর্ডার আছে সেখানে ফ্লাই করতে গিয়ে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন, মানে এয়ারক্রাফটটি ক্র্যাশ হয়। তো এই অ্যাস্ট্রোনেটকে আমরা হারাই যিনি নাসার অ্যাস্ট্রোনেট ছিলেন এবং যে আর্থরাইজ ফটোগ্রাফার সেটা কিন্তু অথর ছিলেন। এরপর 10 জুন মালাউইর যে ভাইস প্রেসিডেন্ট আছে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন রোনিয়া 228 এয়ারক্রাফটের ক্র্যাশের কারণে। এবং পরবর্তীতে 2024 সালের 26 জুন লুফথানসা গ্রুপের সাবসিডিয়ারি কোম্পানি হিসাবে লুফথানসা সিটি এয়ারলাইন্স কিন্তু নতুন অপারেশন শুরু করে। এরপর আমরা চলে আসি জুলাই মাসে। জুলাই মাসে 12 জুলাইয়ের দিকে গাজপ্রো ম্যাভিয়া বা সুখোই সুপারজেট ক্র্যাশ করে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের মাধ্যমে, এবং সেটার যে ভেতরে 3 জন যাত্রী ছিল 3 জনই আসলে মারা যায়। এরপর 18 জুলাইয়ের দিকে সৌদিয়া সাইন করে জার্মানি একটি কোম্পানি, তারা হচ্ছে ইলেকট্রিক জেট তৈরি করে, লিলিয়াম জেট। তো এই মডেলটি তারা কিন্তু প্রায় 50টা অর্ডার দেয়। এটি একটি ইলেকট্রিক্যাল ইভিটল এয়ারক্রাফট, তার মানে সৌদি আরব নেক্সট হয়তো ইলেকট্রিক ভেহিকেল বা ইভিটল ইউজ করবে। এরপর 24 জুলাই বম্বার্ডিয়ার CRJ-200ER যেটা হচ্ছে সাউরাইয়া এয়ারলাইন্স অপারেট করে, সেটা কিন্তু কাঠমান্ডু নেপাল থেকে টেক অফ করেই কিছুক্ষণ পরে আসলে ক্র্যাশ করে, মানে পকড়া যাওয়ার জন্য এই প্লেনটি টেস্ট ফ্লাই করে। সেখানে শুধুমাত্র পাইলট সার্ভাইভ করে, বাকি 18 জন কিন্তু মৃত্যুবরণ করে। এরপর 30 জুলাই অস্ট্রেলিয়ার থার্ড লার্জেস্ট এয়ারলাইন রেক্স এয়ারলাইন্স, তারা দেউলিয়া হয়ে যায় এবং তাদের যতগুলো ডোমেস্টিকের বোয়িং 737 জেট গুলো আছে সেগুলো কিন্তু সিজ করা হয়। এরপর চলে আসি আমরা অগস্ট মাসে। অগস্ট মাসে আরো কিছু এরকম ইনসিডেন্ট ঘটে। 5 আগস্টের ঘটনা তো আমরা সবাই জানি, ছাত্র জনতার তীব্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা C-130J সুপার হারকুলিস এটিতে করে ভারতে পালিয়ে যায়। তো গণভবনের পেছন থেকে বাণিজ্য মেলা মাঠ থেকে সেই রাশিয়ার তৈরি হেলিকপ্টার MI-17 এটিতে করে 12:30 কুর্মিটোলা যায়। এরপর কিন্তু তেজগাঁও কুর্মিটোলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান বাহিনীর এই C-130 হারকুলিস এটিতে করে 2:40 ফ্লাই করে চলে যায়। এরপর 9 আগস্টের দিকে ATR-72-500 এই বিমানটি ব্রাজিলে ক্র্যাশ হয় যেখানে প্রায় 6 জন মানুষ ছিল, 6 জনই আসলে মারা যায়। এরপর 22 আগস্ট হাই ফ্লাইং সার্ভিস ফ্লাইট 209 যেটা আসলে সেসনা গ্র্যান্ড ক্যারাভ্যান 208 এই এয়ারক্রাফটটি ইউজ করে, যেটা থাইল্যান্ডে ক্র্যাশ হয় যেখানে আসলে 9 জন যাত্রী মারা যায়। এরপর 28 আগস্ট জাপানের টাইফুন শানশান এটির কারণে আসলে সেখানে থাউজেন্ডস অফ ডোমেস্টিক ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়। এরপর 29 আগস্টে সার্বিয়া কিন্তু প্রায় $2.7 বিলিয়ন কন্ট্রাক্ট সাইন করে ফ্রান্সের ডেজার্ট এভিয়েশনের সাথে, তারা প্রায় 12টি ডেজার্ট রাফায়েল ফাইটার কেনার জন্য চুক্তিবদ্ধ করে যেটা সার্বিয়ান এয়ারফোর্সে যুক্ত হবে। এরপর 31 আগস্টে কিন্তু আরেকটি অ্যাক্সিডেন্ট হয়, রাশিয়ার MI-8 হেলিকপ্টার ক্র্যাশ করে, সেখানে প্রায় 22 জন মেম্বার ছিল অনবোর্ডে, সবাই কিন্তু মারা যায়। এরপর আমরা চলে আসি সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে তেমন বেশি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হয়নি, কিছু ঘটেছিল, তার ভিতরে একটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান যে এয়ারলাইন্স তারা তাদের স্টার এয়ারলাইন্স থেকে 27 বছর পরে সেখান থেকে বেরিয়ে যায়। এবং 13 সেপ্টেম্বর বোয়িং এর ইন্ডাস্ট্রিতে একটি বড় ঘটনা ঘটে যায়, প্রায় 30,000-এর উপরে বোয়িং এর যে মেকানিক তারা আসলে ধর্মঘটে যায় এবং বোয়িং 737, বোয়িং 777 এর এবং বোয়িং 767 জেটস এগুলোর যে প্রোডাকশন থাকে সেটাতে কিন্তু ব্যাহত হয়। এবং 18 সেপ্টেম্বর হাওয়াইন এয়ারলাইন্স এবং আলাস্কা এয়ারলাইন্স দুইটাই এয়ারলাইন্স একসাথে মার্জ হয়ে যায়, একত্রিত হয়ে যায় এবং তারা কিন্তু একসাথে অপারেশন করার জন্য চুক্তিবদ্ধ হয়। এরপর চলে আসে আমরা অক্টোবর মাসে। অক্টোবর মাসে কিছু ঘটনা ঘটে। প্রথম ঘটনা ঘটে অক্টোবরের 1 তারিখে, যেটা হচ্ছে এয়ার এশিয়া ইন্ডিয়া, যেটি বা AIX কানেক্ট বলা হয় বা ফর্মালি আসলে এটাকে এয়ার এশিয়া ইন্ডিয়া বলা হয়, তারা তাদের অপারেশন মার্জ করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সাথে এবং তাদের যতগুলো ফ্লিট ছিল, এয়ারক্রাফট ছিল, সবগুলো কিন্তু ট্রান্সফার করে নেয়। 2 অক্টোবর আরেকটি ঘটনা ঘটে জাপানের মিয়াজাকি এয়ারপোর্টে, সেখানে যে ট্যাক্সি ওয়ে ছিল সেখানে একটি বোম বিস্ফোরণ হয়। তো এই বোমটি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকান এয়ারফোর্স তারা কিন্তু এটি ফেলেছিল এবং সেটি এত বছর পরে এই 2 অক্টোবর 2024 সালে কিন্তু হঠাৎ করে বিস্ফোরণ, এটির নিচে যে ছিল এতদিন এটি কেউ আসলে জানতো না। এরপরে 23 অক্টোবর তুর্কি এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজ এর হেডকোয়ার্টারে অ্যাটাক করা হয়, সেখানে প্রায় 5 জন মারা যায় এবং 22 জনের মতো ইঞ্জুরি হয়। সেখানে দেখা যায় অ্যাটাকাররা হচ্ছে বিভিন্ন রাইফেল দিয়ে আসলে অ্যাটাক করে। এরপর 26 অক্টোবর চেক এর যে এয়ারলাইন্স সেটির অপারেশন বন্ধ হয়ে যায়, প্রায় 101 বছর ধরে কিন্তু তারা চলতে ছিল। এরপরে আমরা চলে আসি নভেম্বরে। 9 নভেম্বর ব্রাজিল একটি ইনসিডেন্ট ঘটে, বোয়িং 737 হঠাৎ করে আগুন ধরে যায় এবং সেখানে সবাই ইমার্জেন্সি ল্যান্ডিং করে এবং কোনো ইঞ্জুরি
ইঞ্জুরি ছাড়া সবাই বেঁচে যায়। এরপরে 12 নভেম্বর আরেকটি ঘটনা ঘটে ইন্ডিয়াতে। ভিস্তারা এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার সাথে মার্জ হয়ে যায়, মানে একত্রিত হয়ে যায়, এবং ভিস্তারার যত অপারেশন আছে সবকিছু কিন্তু এয়ার ইন্ডিয়ার সাথে মার্জ করে সবকিছু ট্রান্সফার করে দেয়। এরপরে 2024 সালের 12 থেকে 17 নভেম্বর পর্যন্ত চায়নাতে চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন হয়, যেটা জুহাইতে অনুষ্ঠিত হয়। তারা সেই 4 দিন বা 5 দিন ব্যাপী এই ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন করে। এরপরে 13 থেকে 15 নভেম্বর পর্যন্ত বাহরাইনে কিন্তু ইন্টারন্যাশনাল এয়ার শো হয়। 14 নভেম্বরে আইবেরিয়া প্রথম লং হোল ফ্লাইট পরিচালনা করে এয়ারবাস A321XLR দিয়ে মাদ্রিদ থেকে বস্টন পর্যন্ত। এরপরে 25 নভেম্বর সুইফট এয়ার ফ্লাইট 5960, যেটা আসলে বোয়িং 737-400 একটি এয়ারক্রাফট ছিল, যেটি আসলে লিথুয়ানিয়াতে ক্র্যাশড হয় এবং সেখানে একজন ক্রু মেম্বার মারা যায়। এরপরে 29 নভেম্বর পাকিস্তানি এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য একটি খুশির দিন ছিল। লাস্ট 4 বছর পর্যন্ত পাকিস্তানি সিভিল এভিয়েশন অথরিটির উপরে নিষেধাজ্ঞা ছিল ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি থেকে, কারণ পাকিস্তানের কিছু ক্র্যাশ হয়েছিল। সেসব ক্র্যাশের কারণে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর উপর দিয়ে বা ইয়াসা পাকিস্তানি এয়ারলাইন্সের যেই নিষেধাজ্ঞা ছিল সেটি সরিয়ে নেয়। তো ডিসেম্বর মাসে কিছু ঘটনা ঘটে। ডিসেম্বরের 9 থেকে 12 তারিখ পর্যন্ত আইকাও সিকিউরিটি উইক চলতেছিল ওমানে, যেখানে এভিয়েশন সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি এগুলো নিয়ে ডিসকাস করছিল। এটি আইকাওর একটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এরপরে ডিসেম্বর মাসে তুর্কিস এয়ারলাইন্সের একটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হয়, কারণ তারা সর্বাধিক কান্ট্রিতে ফ্লাই করা এয়ারলাইন্স। পৃথিবীর প্রায় 131টা কান্ট্রিতে কিন্তু তুর্কি এয়ারলাইন্স এখন অপারেট করে, এবং ওই গিনিস বুক কর্তৃপক্ষ তারা কনফার্ম করেছে যে প্রায় 120টার মতো এখনও কিন্তু অ্যাক্টিভ রুট হিসাবে এই তুর্কিস এয়ারলাইন্স ফ্লাই করতেছে। তো এটির জন্য তাদেরকে কিন্তু গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয় এই 20 ডিসেম্বর। এরপরে 25 ডিসেম্বর শেষ হয় একটি ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট দিয়ে, আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট 8243, এটি একটি এম্বারার E190 এয়ার একটি এয়ারক্রাফট ছিল, যেটি আকাটুয়ার কাছে ক্র্যাশ হয়েছে কাজাকিস্তান, এবং সেখানে প্রায় 67 জনের ভিতরে 38 জনই মারা গিয়েছে। এরপরে সর্বশেষ 29 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের একটি ফ্লাইট 2216 দুর্ঘটনায় অনেক প্রাণহানি ঘটেছে। এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল যা থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এটি আসলে 1997 সালের পর থেকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। তবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে যে রানওয়ে থেকে ছিটকে যাওয়ার কারণে ল্যান্ডিং গিয়ারে সমস্যা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া ফ্লাইট চলাকালীন কোনো বার্ড স্ট্রাইক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারপরেও যখন এটির তদন্ত করা হবে তখন এটি নিয়ে আমরা হয়তো ইন ফিউচার একটি পূর্ণাঙ্গ ভিডিও বানাবো। আজকের আপডেট অনুযায়ী এখন পর্যন্ত 181 জন প্যাসেঞ্জার বা ক্রুর মধ্যে 179 জনই মৃত্যুবরণ করেছে। তো এ হচ্ছে ওভারঅল সারা পৃথিবীতে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে 2024 সালে কী কী ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট, ইভেন্ট, কোন কোন এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে, কোন কোন এয়ারলাইন্স মার্জ হয়ে গিয়েছে, কারা কারা এয়ার শো করেছে ও কারা কারা নতুন নতুন এয়ারক্রাফট অর্ডার দিয়েছে, ওভারঅল আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আপনারা আমার এভিয়েশন ব্লগ এবং চায়নায় অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অথবা বাংলাদেশে ড্রোন পাইলট ট্রেনিং এগুলোর জন্য আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপটিতে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যদি বাংলাদেশে ঘটে যাওয়া 2024 সালে এভিয়েশন রিক্যাপ দেখতে চান, সেটার জন্য আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা 2025 সালে সেই বাংলাদেশে ঘটে যাওয়া যে এভিয়েশন ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আসবো আপনাদের কাছে। নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সকলকে, নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।